কনফিউশন প্রশ্ন এক, আমরা প্রায় কিছু কিছু প্রশ্নের উত্তর কোনটি সঠিক হবে সেটা নিয়ে কনফিউশন ভোগ করে থাকি। আজ এমনই কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ে নিন। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। সুলতানি আমলে প্রথমে বাংলা রাজধানীর নাম কি ছিল? লক্ষ্ণৌটি। সুলতানি আমলে 1338 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও। সুলতানি আমলের প্রথম রাজধানীর নাম ছিল লক্ষ্ণৌটি, 1204 থেকে 1338। পুনরা ছিল 1352 থেকে 1418। গৌড় ছিল 1418 থেকে 1556। তাণ্ডা ছিল 1565 থেকে 1575। চীনের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াত সেন নাকি মাও সেতুং? উত্তর হল সান ইয়াত সেন। যদিও বলা হয় কোন চীনের প্রথম প্রেসিডেন্ট কে তখন মাও সেতুং। পানামা খাল খননের প্রথম উদ্যোক্তা নিয়েছিল কোন দেশ? আমেরিকা না ফ্রান্স? উত্তর হবে ফ্রান্স। যদি বলা হয় পানামা খাল খননের সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দুর প্রস্তাব করলে তার প্রথম বিরোধিতা করে বীরেন্দ্রনাথ দত্ত, ইতিফাজুল হক, অধ্যাপক আবুল কাশেম, আবুল মতি। উত্তর বীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষায় উর্দু পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছিল মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু বিরোধিতাকে করেন এবং সেটা 1937 এ। উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল উর্দু হবে এটার বিরুদ্ধে করেছিল বীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা 1948 সালে। সঠিক উত্তর হবে কি খ। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়েছে? যুক্তফ্রন্টের 21 দফায় বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদে 6 দফায় প্রথম নির্বাচন ইস্তেহার। ব্যাখ্যা, সংবিধানের 22 নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা হয়েছে। এখানে মূল সমস্যাটা প্রথম শব্দটা নিয়ে। সংবিধানের 12 নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছে, কিন্তু কথাটা প্রথম উল্লেখ আছে যুক্তফ্রন্টের 21 দফার 15 দফায়। উত্তর হল ক। 10 এপ্রিল 1971 বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? 10 এপ্রিল 1971 বাংলাদেশকে 4টি সেক্টরে বিভক্ত করা হয়। পরের দিন আরো 11টি, 11 এপ্রিল 1971 বাংলাদেশকে আরো 11টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্ন তো বলা আছে 10 এপ্রিল কথা। উত্তর হবে ক। অপেকভুক্ত দক্ষিণ এশিয়ার ও অনাবাসন মুসলিম দেশ কোনটি? ইরান। নন। উত্তর হবে ইরান। ইরান দক্ষিণ এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা চীনা ওপেকের সদস্য। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অফ বাংলাদেশ? ফজলে আব্দুল মিয়া, আব্দুল হামিদ, শামীম চৌধুরী, শেখ হাসিনা। প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি হবে শাহীন শামীম।
ন্যাশনাল অ্যাসেম্বলি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট কে? সেটা থাকবেন তিনি, প্রেসিডেন্ট দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অফ বাংলাদেশ, শিরীন শারমিন চৌধুরী। চতুষ্পদী নামে এই কবিতা কে লেখেন? মাইকেল মধুসূদন দত্ত, বালাচাঁদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। চতুষ্পদী কবিতা মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এখানে প্রশ্ন আছে চতুষ্পদী কবিতা নামের কবিতা, কবিতাটির নাম হবে চতুষ্পদী কবিতা, নয় শুধু চতুর্দশপদী। এর লেখক বালাচাঁদ মুখোপাধ্যায়। তাহলে সঠিক উত্তর হলো কি? বালাচাঁদ মুখোপাধ্যায়। চতুরঙ্গ কি? চতুরঙ্গ হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুর নাটক, দাবা খেলার আদি নাম, একটি গৃহ, একটি যাত্রা দলের নাম। চতুরঙ্গ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, কিন্তু অপশনে দেওয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আগে নাম চতুরঙ্গ, উত্তরটি হবে খ। বাংলা সাহিত্য আর সায়েন্স ফিকশনের জনক কে? হুমায়ুন আহমেদ। এটি সম্পূর্ণ ভুল তথ্য, সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। অব্যক্ত বাংলা সাহিত্য প্রথম সায়েন্স ফিকশন। বড় কে কবিতা লেখা? এটা লিখেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশ্চন্দ্র সূত্র, হরিচন্দ্র মিত্র। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে এই কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা আছে হরিশ্চন্দ্র গুপ্তের নাম। এখন প্রশ্ন হচ্ছে কবিতাটি আসল কবি কে? কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের। এতদিনে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে 96 পৃষ্ঠায় ছিল কবিতাটি, এবার ছাপা হয়েছে 90 পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নাম বদলায়নি, কবিতার 4টি লাইনও বদলে গেছে। আগে ছিল 16 লাইন, এখন রয়েছে 12 লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে। আবার হরিশ্চন্দ্র মিত্রের নামে বানানো লেখা হয়েছে হরিশ্চন্দ্র মিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশের প্রয়োজন করা হয়েছে তারা। জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লাইন, জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর ও অ্যালেন ক্লাইন, জর্জ হ্যারিসন ও ইয়ব জ্ঞানী ইয়ার্স। সঠিক উত্তর হল ক, জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লাইন, কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন। কিন্তু আপনি যদি একদিন শিখে এসেছেন আয়োজন করে, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর, কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লাইন। প্রিফেস টু লিবারাল ফিজিক্যাল রাইটস কয় প্রকাশিত হয়? ফিজিক্যাল ব্লাড প্রকাশিত হয় 1798 সালে। তারপর প্রিফেস টু লিরিক্যাল ব্লাড প্রকাশিত হয় 1802 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? মিশর, তুরস্ক। তুরস্ক 1949 সালে অনারবর মুসলিম দেশ। মিশর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরায়েল স্বীকৃত দিয়ে দেন। 1978 সালে ইউএসএ প্রথম দেশ হিসেবে ইসরায়েল স্বীকৃতিকে দেয়। 1949 সাল জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দাবি দায়িত্ব পালন করেন কে? সর্বপ্রথম ডগ হ্যামারশুট, ট্রাইক বেলিলাই, স্যার গ্লাউডেন জেফ ফাদ। ট্রাইক বেলাই, স্যার গ্লাউডেন জেফ। ব্যাখ্যা, জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ট্রাইক বেলাই, জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করে স্যার গ্লাউডেন জেফ। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইক বেলাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন, যত তার পূর্বে যুক্তরাষ্ট্রে অধিবাসী
ফ্ল্যাট কুইন যে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিল। তার মেয়াদ কাল ছিল 24 অক্টোবর 1945 থেকে 2 ফেব্রুয়ারি 1947 পর্যন্ত। প্রথম মহাসচিব এশিয়া থেকে নির্বাচিত উথান মায়ানমার, আমেরিকা থেকে নির্বাচিত জেভিয়ার পেরেস দা কোয়ালা পেরু, আফ্রিকা থেকে নির্বাচিত বুটুস কালি। সংঘর্ষ নদী 97 অনুসারে মোতাবেক মহাসচিবকে প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী, জাতিসংঘ ও রাষ্ট্রসংঘের প্রশাসক এবং কূটনৈতিক ও মধ্যস্থাকার হিসেবে। প্রশ্ন 16, বিশ্বে প্রথম যুদ্ধাপরাধ আদালতটি গণহত্যা মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিচার করে কোনটি? জাতিসংঘ আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, নুরেমবার্গ ট্রায়াল। প্রশ্ন 5, আন্তর্জাতিক আদালত নুরেমবার্গ ট্রায়াল উত্তর আন্তর্জাতিক অপরাধ আদালত হবে। 17 নম্বর প্রশ্ন, নেটো ভুক্ত মুসলিম দেশ কতটি? 2টি নেটো উত্তর হবে 2টি, এবং মুসলিম দেশ দুটি হল তার্কি অ্যান্ড আলবেনিয়া। আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত স্ট্যাটিউট অফ দ্য কোর্ট চুক্তির মাধ্যমে গঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত রোম চুক্তি, রোম স্টেট 1998 এর মাধ্যমে গঠিত হয়। ইউ ম্যাস্ট্রিখট চুক্তির ফলে গঠিত হয়। কমনওয়েলথ লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়। ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়। প্রশ্ন 19, প্রথম জিএসপি দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফাট যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন। জিএসপি এর পুনর জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশগুলোকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকার সুবিধা দেওয়াকে জিএপিএস বলে। জিএসপি সুবিধা দেওয়ার লক্ষ্য হচ্ছে রপ্তানি আয় বাড়ানো, শিল্পায়নের প্রসার ঘটানো এবং প্রবৃদ্ধি বাড়ানো। 1964 সালে ইউএন ইয়াং ট্যাক্স এর সম্মেলনে জিএসপি সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। 1971 সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম উন্নত দেশ সমূহকে জিএসপি সুবিধা দেওয়া শুরু করে। 1974 সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং 1973 সালে বাস্তবায়ন শুরু হয়। ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় কোন চুক্তিতে? ট্রিটি অফ রোম, দা ম্যাস্ট্রিখট ট্রিটি, প্রথমে ম্যাস্ট্রিখট ট্রিটি। ম্যাস্ট্রিখট ট্রিটি 1952-93 এর মাধ্যমে গঠিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন। ট্রিটি অফ রোম 1957 এর মাধ্যমে গঠিত হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। প্রচলিত আছে কোথায়? ভারতে, গ্রিসে, ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে। গ্রিস, ব্রিটেন সঠিক উত্তর হচ্ছে ভারত। বিশ্বের প্রথম গণতন্ত্র ব্রিটেন, বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত। গণতন্ত্রের শুধু 11 খ্রিস্টপূর্ব পঞ্চম